গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ওয়েন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আমি আজকে সকালবেলা, এখন প্রায় 4:15 বাজে, চলেছি নদিয়ার খিসমায় পাখি দেখতে। যাওয়ার আদর্শ সময় হচ্ছে গরমকাল, জুন বা তার আগে, এপ্রিল মে ইত্যাদি। তো সেই সময়টা হয়নি, কিন্তু এখন যাব। তো এখন 4:15 বাজে, চারিদিক অন্ধকার, কুকুররা হইচই করছে আমাকে দেখে। স্টেশনে পৌঁছানোর জন্য কোনো অসুবিধেই হতো না, কারণ অত সকালেও অটো সার্ভিস কিন্তু চালু হয়ে গেছে। যদিও আমি ডিস্টেন্সটুকু হেঁটেই কভার করলাম, আমার মিনিট 10-এর মতন লাগলো হেঁটে যেতে। সকাল 4:42 গেদে লোকাল শিয়ালদা থেকে ছেড়ে সকাল 6:20 নাগাদ পৌঁছয়ে আড়ংঘাটা স্টেশনে। ইনফ্যাক্ট খিসমা যাওয়ার জন্য এই ট্রেনটাই আদর্শ। এর পরের ট্রেনটা অনেক বেলায়, মোটামুটি 8:00 নাগাদ, সেটাতে গেলে অনেক দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা। খিসমা যাওয়ার জন্য আড়ংঘাটা অথবা বীরনগর, এই দুটো স্টেশনের যে কোনো একটাতেই নামা যায়। সকালবেলা লেডিস কম্পার্টমেন্ট একদম ফাঁকা, মনের আনন্দে জানালার ধারে বসলাম। সকালবেলা ঘুমটা একটু কমই হয়েছে, তবে ট্রেনে ঘুমিয়ে পড়ার অবকাশ কিন্তু নেই, কারণ আমি একাই চলেছি খিসমায়। স্টেশন মিস হয়ে গেলে মহা বিপদ হবে। রানাঘাটের পরই একটু সতর্ক হয়ে থাকতে হয়, কারণ রানাঘাটের পরই আসছে পাঁচবেড়িয়া হল্ট, তারপরের স্টেশনই আড়ংঘাটা। এখানেই আমার নামার কথা। 30 টাকা মতন পড়েছে টিকিট মূল্য। ট্রেন থেকে নেমে বাদিকে, তারপর ডান দিকে গিয়ে সেখান থেকেই টোটো ছাড়ে খিসমা যাবার জন্য। সাধারণত ভাড়া 10 টাকা, তবে যদি প্যাসেঞ্জার না হয় তাহলে রিজার্ভ করে যেতে হতে পারে, কারণ সকালবেলা পাখি দেখতে যাবেন, ওখানে অনেকক্ষণ ওয়েট করে কিন্তু লাভ নেই। রিজার্ভ করে যেতে গেলে 50 টাকা মতন নেয় টোটো ভাড়া। কিছু দূর যাওয়ার পরই দুপাশটা সুন্দর সবুজ হয়ে উঠল। আপনি বুঝতে পারবেন যে ক্রমশ আপনি প্রকৃতির রাজত্বে প্রবেশ করছেন। টোটো আপনাকে খিসমা ফরেস্টের সামনে নামিয়ে দেবে। এই হলো বন বিভাগের গেট, আর ঠিক তার বাঁদিকে একটি পায়ে চলা সুড়িপথ চলে গেছে মূল জঙ্গলের ভেতর। এই পথ দিয়েই আমরা যাব। ফাইনালি এসে উপস্থিত হয়েছি খিসমার জঙ্গলে। খিসমার জঙ্গলে বহু দিন বাদে এলাম, সেই জন্য ভিডিও এলো অনেক দিন বাদে খিসমার জঙ্গল নিয়ে। তো দারুণ সুন্দর জঙ্গলটা, ভীষণ মন ভালো করে দেয় এরকম। তবে গরম প্রচণ্ড, এখনও যদিও আমার সেরকম গরম লাগছে না, কারণ সকালবেলা এখনও 7:00 বাজেনি। তো আশা করছি ভালো কিছু পাখি দেখতে পাবো। যাই হোক, যাই দেখতে পাই, যাই ঘটুক না কেন, দেখাবো আপনাদের। সেই ঝড়ে গাছ পড়ে গেছিলো, তারপরে সেগুলোই বোধহয় রয়েছে আর কি, এগুলো পুরোপুরি সরানো হয়নি সত্যি আর কি। ঘর হতে শুধু দুই পা ফেলিয়াই চলে আসতে পারবেন, খুব ইজিলি অ্যাক্সেসিবল এই খিসমার জঙ্গল। কিন্তু ভালোই গরম, গরম গরমকালেই, অথচ গরমকালেই আসতে হবে, মানে শীতকালে এসে অতটা লাভ কিছু নেই। আরও একটা জিনিস, আমি অনেকে আমাকে যেটা জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে সেফটি বিষয়ক, যে একা একা এরকম ফাঁকা জঙ্গলে ঘোরাটা কতটা সেফ। অবশ্যই নিজের সেফটি নিজের কাছে, চারিদিকে সতর্ক থাকতে হবে। আর আমার কাছে এমনি পিপার স্প্রে থাকে সবসময়, ফিমেল, যেহেতু আমি উইমেন ট্রাভেলার, একা ঘুরি প্রচুর জায়গায়, তো সেই হলো ব্যাপার, ওটা সবসময় ক্যারি করবেন, ওই টাইপের কিছু। আর না হলে আমি খিসমার জঙ্গলে এসেছি আগে, সেরকম ভয়ের কিছু নেই। আর সাপখোপ ইত্যাদি, হ্যাঁ সাপখোপ আছে, সেটা তো অবশ্যই সতর্ক থাকতেই হবে, সেটা তো আর কিছু বলার নেই। আমার এই ভ্রমণ ছিল জুন মাসের মাঝামাঝি সময়ে, তখনও পর্যন্ত বর্ষা শুরু হয়নি, তবুও জঙ্গল ভীষণ সুন্দর সবুজ। জঙ্গলে ঢুকতেই পেলাম হরেক রকমের পাখি,
কিছু কিছু পাখির ছবি পেলাম, কিছু কিছুর শুধুমাত্র গান কানে শুনেই খুশি থাকতে হলো। আজকাল জঙ্গল ময়না কিন্তু জঙ্গল ছাড়া শহরেও প্রচুর দেখা যাচ্ছে। আগে কিন্তু জঙ্গল ময়না এতটা দেখা যেত না। আপনার কি মনে হয়, আপনিও কি আপনার চারপাশে শহরের মধ্যে জঙ্গল ময়না দেখতে পাচ্ছেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। একটি আদর্শ নকল নবিশ পাখি হলো এই ফিঙে। অনেক সময় ফিঙে চারপাশে যে পাখিগুলি থাকে তাদের মতন করে ডাক নকল করে কিন্তু ডাকে। অলরেডি ভীষণ গরম হয়ে গেছে, গরম লাগছে। আর খিসমার জঙ্গলটা এমন, পুরো মনে হচ্ছে যে পুরো স্ট্যান্ড স্টিল, মানে একটা গাছের পাতাও নড়ছে না। এটা সবসময় এরকম হয়, মানে খুব একটা হাওয়া বাতাস খেলে এরকম নয়। জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে একটা ফাঁকা প্রান্তর আছে, সেখানে গেলেই একমাত্র হাওয়া পাওয়া যায়। বাকি জঙ্গলের মূল রাস্তাটা বেশ গরম, আর এই গরমের সাথে লড়াই করতে গেলে সেটা খিসমা হোক বা যেখানেই হোক, সাথে পর্যাপ্ত জল রাখবেন এবং ওআরএস অবশ্যই, আর হাইড্রেটেড থাকার জন্য লজেন্স রাখতে পারেন। আমি 3-4 লজেন্স এইমাত্র কিনে আনলাম স্টেশন থেকে। আর কি বলবো, আমার কাছে কর্পূর আছে, সেটা একটা কুলিং এজেন্ট টাইপের কর্পূর এনেছি। যেহেতু প্রচণ্ড বেশি গরম থাকে, কিন্তু কিছু করার নেই, গরমের মধ্যেই ভাল লাগে আসতে, তো সেই জন্য এই বন্দোবস্ত। আপনারাও যখনই পাখি দেখতে বেরোবেন গরমকালে, অতিরিক্ত এই সতর্কতাগুলো কিন্তু অবশ্যই নেবেন। ও, সেটা ছাড়াও আরও একটা জিনিস আছে, মশার জন্য মসকিটো রিপেলেন্ট মাস্ট। যেখানে রাস্তার মধ্যে একটু জল জল হয়েছিল, সেখানে দেখলাম ডাহুক পাখি ঘুরছে। খিসমাতে কিন্তু বিভিন্ন রকম ক্রেকও দেখতে পাওয়া যায়। খুব সাধারণ পাখি জঙ্গল ব্যাবলার বা ছাতারে। কি সুন্দর মাশরুমটা, বিশাল বড় হলুদ রঙের। গ্রামের প্রান্ত সীমায় দেখলাম বড় বড় আম গাছ থেকে আম পাড়া হচ্ছে। এবছর গরমকালে কিন্তু প্রচুর আমের ফলন হয়েছিল। সেই ছবি চোখে পড়ল খিসমার এই জায়গায় এসে। গাছ পড়ে গেছে, ঝড়ে পড়েছিল, তারপরে কিছু পরিষ্কার করেছে, আগে আরো বেশি ছিল, এখন এইটুকু রয়েছে আর কি। খিসমার আগে জঙ্গলে যা পথ ছিল সেই পথ এখন ঝড়ে গাছ পড়ে প্রায় নষ্টই হয়ে গেছে। আমি এমনি জঙ্গলটা এক্সপ্লোর করার জন্য জঙ্গলটা চারপাশ দিয়ে ঘুরে গ্রামের মধ্যে দিয়ে অনেকটা দূর হেঁটে তারপর এসে পৌঁছলাম একটা মন্দিরের কাছাকাছি। এই দীঘির পাড়ে এই হচ্ছে মন্দিরটা, এখানে এই যে এটা মন্দির, এর কাছাকাছি হচ্ছে ওই ব্লু-টেলড ইটারের হ্যাবিটেট। জঙ্গল লাগোয়া গ্রামের প্রান্ত সীমায় ঘুরতে ঘুরতে পেলাম মধুলোভী রঙিন প্রজাপতিদের দেখা। মন্দির, ছোট ছোট জলাশয় ইত্যাদি পাশ কাটিয়ে চললাম। জলের ধারে দেখা মিলল গ্রে হেরনের, তবে একটু বাদে সে উড়েও গেল। জলের ধারে একই গাছে আলাদা আলাদা ডালে বসেছিল ইন্ডিয়ান কর্মোরেন্ট এবং লিটল কর্মোরেন্ট। এই দুটি পাখিকেই জেনারেলভাবে পানকৌড়ি বলা হলেও শারীরিকভাবে কিন্তু এদের চেহারার একটু ডিফারেন্স রয়েছে। মাথার আকৃতি, চোখের রং ইত্যাদি কিন্তু দুটি পাখির ক্ষেত্রে অনেকটাই আলাদা। পাওয়া গেল 3টি ছোট সরাল পাখিও। সম্ভবত এখানে শামুকখোল পাখি বর্ষা নাগাদ বাসা করবে। বেশ কিছু শামুকখোলের উপস্থিতি দেখলাম। খিসমার স্টার অ্যাট্রাকশন হল ব্লু-টেলড বি ইটার এবং ইন্ডিয়ান পিট্টা।
সাধারণত এই দুটি পাখির প্রতি আলাদাই আগ্রহ থাকে মানুষের। সেই জন্য এই পাখি দুটি দেখতে প্রত্যেক বছর গরমকালে বহু পক্ষীপ্রেমী মানুষ এখানে ভিড় করেন। খিসমার সিংহপাড়া জায়গাটা, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে বসেছি একদম জঙ্গলের প্রান্ত সীমায়। এটা জঙ্গলের রাস্তা, পেছন দিক দিয়ে এদিক দিয়ে জঙ্গলে ঢোকা যায়, কিন্তু আমি এদিক দিয়ে আসিনি। আমি যেহেতু মানে অন্য টাইমে এসেছি, জুনে যে সময় এসেছি এই সময় বিটারগুলো থাকে না। এটা হচ্ছে বিটারের জায়গা, এখানে আসলে দেখা যেতে পারে এপ্রিল মাসে। আমি ওই দিক দিয়ে অনেকটা হেঁটে হেঁটে অনেকটা জায়গা এক্সপ্লোর করতে করতে এলাম। তবে আপনারা আসলে সিংহপাড়া অবধি আসতে পারেন, একবারে টোটো রিজার্ভ করলে বোধ হয় 100 টাকা মতন নিতে পারে। একদম সিংহপাড়া অবধি এসে তারপরে ওখান থেকে এই জায়গাটা খুব কাছে, ইজিলি চলে আসতে পারবেন যদি ভাবে আসতে ইচ্ছে হয়। আর যদি আমার মতন মনে হয় যে ঠিক আছে ঘুরে ঘুরে বেড়াই, কোনো সেরকম আর কি টার্গেট নিয়ে বেরোবো না, তাহলে সেটাও খুব কম টাকায় উইদাউট প্ল্যানিং চলে আসতে পারেন এই সমস্ত জায়গায় পাখি দেখার জন্য বা এমনি প্রকৃতি চারণ করার জন্য। কিন্তু এখানে পুরো রাস্তাটাই আর কি হাঁটা পথ, হেঁটে হেঁটে ঘুরতে হবে এবং কোনো ওয়াশরুম জাতীয় কিছু নেই, সুতরাং সেটা মাথায় রেখে আসতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে আমি অনুরোধ করব ওই পিকনিক করে খাওয়া জাতীয় জিনিসপত্র না করতে, ওটা করলে আর কি জঙ্গলটার পক্ষেও খারাপ। মৌটুসির আকন্দ ফুলের মধু খাবার দৃশ্য দেখে কিন্তু মন ভালো হয়ে গেল। মোচার থেকে যে ছোট ছোট কলার অংশ ঝুলছে সেখান থেকে মধু খেতে ব্যস্ত কাঠঠোকরা। তবে এমন ভাবে সে মধু খাচ্ছে যেন মনে হচ্ছে আমার সাথে লুকোচুরি খেলছে। বেশ মজাদার এই দৃশ্য। জায়গায় জায়গায় গাছ পড়ে জঙ্গলের ভেতরটা সত্যি দুর্গম হয়ে গেছে, যাওয়া বেশ মুশকিল। পুরো রাস্তাটাই প্রায় মানে জঙ্গলের ভেতরের যে জায়গাটা আর কি পুরোটাই প্রায় এরকমভাবেই, কখনো গাছের তলা দিয়ে গাছের ওপর দিয়ে ডিঙিয়ে টপকে এইভাবেই যেতে হচ্ছে। এগুলো তো তাও ভালো, যেগুলো পেরিয়ে এলাম সেগুলো আরও বাজেভাবে আর কি গাছগুলো পড়েছিল। হার্ডেল রেসের মতন সামনে অনেকগুলো হার্ডেল আছে, কিন্তু সব পেরিয়ে যেতে হবে। হার্ডেল রেস, ইন্ডিয়ান কুকুর প্রচণ্ড ডাকছে। আর ইন্ডিয়ান কুকুর দেখলামও আমি, ছবি তুলতে পারিনি। জঙ্গল এত ঘন, সবসময় পাখি দেখতে পাচ্ছি বা কলও পাচ্ছি কিন্তু ছবি তুলতে পারছি না। তার উপর ফেরারও একটু তাড়া আছে, 10টা বেজে গেছে অলরেডি, 11:10 নাগাদ বোধ হয় একটা ট্রেন আছে আড়ংঘাটা থেকে, সেটা যাবে শিয়ালদার দিকে, তো সেই ট্রেনটা ধরার চেষ্টা করব, সেই জন্য যাচ্ছি। যদি টোটো পেয়ে যাই তাহলে ঝট করে পৌঁছে যাব, অসুবিধে নেই। বুঝতাম এই জায়গাটা, আমি তো আসার সময় এখান দিয়ে আসিনি, আমি একদম অন্য দিক দিয়ে অনেকটা ঘুরে তারপরে ওই সিংহপাড়া পর্যন্ত পৌঁছেছিলাম। ফেরার সময় আমি এই পথ দিয়ে ফিরছি, এই পথ দিয়ে আগে আমরা খুব ইজিলি সোজা আর কি চলে আসতাম, এখন এই পথটা আর কি এরকম কঠিন হয়ে গেছে বলেই খিসমায় যারা আগে পাখি দেখতে আসতেন প্রচুর মানুষ আর কি আসতেন খিসমায়।
সেটা কম্পারেটিভলি এখন কমে গেছে এই কারণে। এবার এটা কিছু বলারও নেই, এই জঙ্গল এটাই নিয়ম আর কি, এগুলো পরিষ্কার করতে নেই ওইভাবে। আমফানের পর এই ব্যাপার ঘটেছিল, আমফানটা মারাত্মক হয়েছিল, তো তারপরেই এই খিসমার এই ব্যাপারটা, অ্যাক্সেসিবিলিটিটা ভীষণ কমে গেছে। মানে মূল জঙ্গলের অ্যাক্সেসিবিলিটি, মানে অনেক রকমের মাশরুম, অনেক রকমের ব্যাঙের ছাতা, বুধভাবে গাছটা এখানে না উপর দিয়ে ডিঙানো যাবে না নিচ দিয়ে গলা যাবে। কষ্টে যেগুলো গ্যাপ খুব কম, না উপর দিয়ে ডিঙানো যাবে না নিচ দিয়ে বেরোনো যাবে, সেগুলো তো একটু অসুবিধে। এই গাছ কিন্তু আবার মরেও নি, গাছটা পড়ে গেছে, কিন্তু পড়লেও পুরোটা মরেনি। দেখছি এখান দিয়ে নতুন পাতা গজাচ্ছে, এই যে এই হচ্ছে গাছের প্রাণ। এভাবেই হয়তো এই পথ বন্ধ করেই এই গাছ নিজের শাখা প্রশাখা বিস্তার করে চলবে এইভাবে। প্রায় পথ হারিয়েই ফেলেছিলাম, যাই হোক, খিসমার জঙ্গলে পথ হারিয়ে ফেলাটা বিচিত্র কিছু না। তার উপর এখন তো রাস্তা সব চেঞ্জও হয়ে গেছে, গাছ টাছ পড়ে এদিক ওদিক, কিন্তু প্যানিক করলে হবে না, ওই একটা নির্দিষ্ট দিক স্থির রেখে যেতে হবে। আর মাঝে মধ্যে গ্রাম পড়ে, গ্রামের মানুষদের সাথে কথা বললে বা তাদের থেকে কিছু ডিরেকশন নেওয়া যেতে পারে। তো আমি ফাইনালি আর কি মেন রোড অবধি পৌঁছে গেছি, এই যে এখান দিয়ে গিয়ে সোজা এখানে মেন রোড, আর এপাশে এই এই এইখানে আর কি কয়েকজন মাসি ওই কাঠ কুড়োচ্ছিলেন, ওদের সাথে কথা বললাম, সকলেই বলছে যে আরে মেয়ে মানুষ একা একা চলে এসছো এইরকম। বাট ঠিক আছে, খিসমার জঙ্গলে আগে এসেছি অনেকবার, আর সেরকম ভয়ের কিছু নেই, সেফই এমনিতে। আর নিজের সেফটি অবশ্যই নিজের কাছে, নিজের যা যা সেফটি মেজারমেন্ট যেটা ভিডিওর শুরুতে বললাম সেগুলো অবশ্যই খেয়াল করবেন, ফলো করবেন। সাপও দেখলাম, মানে জাস্ট সরে গেল আর কি, সেরকম কিছু না, সেরকম ভয় পাওয়ার মতন কিছু নয়। তবে হ্যাঁ, অবশ্যই বলবো এই জঙ্গলগুলোতে নতুন যারা আসবে, ছোট যারা বয়সে অনেক কম বয়সে অনেক ছেলেরা মেয়েরা দেখো, তো তোমরা নতুনরা যখন আসবে তখন অবশ্যই বন্ধুবান্ধব নিয়ে আসবে। এবার আমার যেহেতু চেনা জায়গা বলে আমি একা চলে এসেছি। আর আরও একটা জিনিস হচ্ছে যে সমমনস্ক বন্ধুবান্ধব খুঁজে পাবে, খুঁজে পেতে হবে সমমনস্ক বন্ধুদের সাথে। পাখি দেখতে বেরিয়ে পড়ো, প্রকৃতি চর্চা করতে বেরিয়ে পড়ো, ভালো লাগবে, দিনটা ভালো কাটবে। সাধারণত লোকে সপ্তাহান্তে করেন, আমার সময় ছিল না বলে আমি সপ্তাহের মাঝেই চলে এসেছি, এখন বাড়ি গিয়ে আবার অফিস যেতে হবে। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যাই হোক, আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ভ্রমণের ভিডিও থাকে, ভারতবর্ষের বিভিন্ন অংশে ঘুরে বেড়ানোর ছবি ভিডিও যেরকম থাকে, সেরকম ঘরের কাছেই যে আরশি নগরগুলো আছে সেগুলোর ভিডিও কিন্তু থাকে। ঝটিকা সফরে খিসমায় পাখি দেখার এই ভিডিও আপনার কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডিনে অবশ্যই ফলো করুন এরকম আরও বেড়ানোর গল্প শোনার জন্য।